এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তন্দুরি চিকেন চলুন দেখে নিই রেসিপিটা তন্দুরি চিকেন বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি চিকেন এটা হাফ কেজি মতো আছে আমুল বাটার নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টক দই লেবুর রস আদা বাটা রসুন বাটা তেল প্রথমে চিকেনটা আমি পরিষ্কার করে এইভাবে দাগ দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মাধ্যমে ঢুকে তারপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসার নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টক দই এখানে রসুন বাটা আছে দুই চামচ মতো আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ লেবুর রস দিয়ে আমি ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে চিকেন ম্যারিনেশন হয়ে গেছে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়েছিলাম এটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি গ্যাসে প্যানের মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন দেখুন কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এখন আর একটু ফ্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব চিকেনটা এখন আমি নামিয়ে দিচ্ছি আমি প্যানে করেছি কারণ সবার কাছে তো তন্দুর নেই তার জন্য আমি সিম্পল ওয়েতে দেখিয়েছি চিকেনটা তো হয়ে গেছে কিন্তু এটা তো তন্দুরি চিকেন তন্দুরি ফ্লেভার ছাড়া তো হয় না তার জন্য আমি এটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমি কয়লা আগুনে দিয়ে দিচ্ছি কয়লাটা যখন লাল হয়ে আসবে তখন আমি ওই গ্লাসের মধ্যে নিয়ে নেব কয়লাটা লাল হয়ে গেছে এখন আমি এটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি গ্লাসটা আমি একদম সেন্টারে রেখেছি যাতে ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ছড়িয়ে পড়েছে ধোঁয়াটা তাহলে স্মেলটা ভালো আসবে
মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি কয়লাটা সরিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে স্মেলটাও খুব ভালো আসছে এখন আমি সার্ভ করে দিচ্ছি দেখে নিয়েছেন আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা বাড়িতে বানাবেন যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ তো দেখে নিয়েছেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর মনে করে বেল আইকনটা প্রেস করুন আর চাই সামনের দিন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার